পরিস্থিতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তাই বলা যাচ্ছে কানপুর টেস্টে সাকিব আল হাসানের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেটের অভিজাত ফর্মেটে আর দেখা যাবে না কিংবদন্তি সাকিবকে। কানপুরে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ভারতের কাছে 7 উইকেটে হারের দিন ব্যাটিংয়ে দেশের জন্য খুব ভালো কিছু না করতে পারলেও বোলিংয়ে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। নিজের বিদায়ী টেস্টে বিশ্বসেরা অলরাউন্ডার প্রথম ইনিংসে 11 ওভার বোলিং করে 4 উইকেট পেয়েছেন। ভারতকে অল্পতে থামানোর পথে বড় ভূমিকা ছিল সাকিবের। ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক অনেক দিনের। মাঠে এই দুই তারকার মধ্যে কথা বলতেও দেখা যায়। এদিকে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে বন্ধু সাকিবকে সম্মান জানাতে ভুল করেননি বিরাট কোহলি। সাকিবের মূল্য রয়েছে ভারতীয় কিংবদন্তির কাছেও। বিশ্বসেরা অলরাউন্ডারকে ম্যাচের পর পিছন থেকে ডেকে থামিয়ে জড়িয়ে ধরলেন বিরাট কোহলি। বিরাট কোহলি কিছু একটা বললেন সাকিবকে, সাকিবও সেটার উত্তর করলেন। দুজনের মধ্যে বেশ খানিকটা সময় হয় কথা। সাকিবের বিদায়ী টেস্ট হয়তো তাই বিরাট কোহলির এমন আবেগী হওয়া। সাকিবের সঙ্গে কথা শেষে বিরাট কোহলি মুখে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেছেন। হয়তো তার ভাবনায়ও এমনটা এসেছে যে সাকিবের মতো একদিন বিদায় নিতে হবে তারও, ক্রিকেটকে বলতে হবে বিদায়, তাই তো এমন আবেগী হওয়া বিরাট কোহলির। ম্যাচের পর বন্ধু সাকিবকে উপহার দিয়েছেন কোহলি। সাকিবের হাতে ব্যাট তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়েছেন ভারতীয় কিংবদন্তি।